একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ বৃহস্পতিবার মহাজোটের সঙ্গে আলোচনা করে সংসদে অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত জাতীয় পার্টির। ও স্থিতিশীলতার কারণে দেশবাসী নৌকার পক্ষে গণরায় দিয়েছে মন্তব্য চোদ্দ দলের বিএনপি সংসদে যোগ দেবে বলে আশাবাদ আবারও আওয়ামী লীগের সরকার গঠনকে ইতিবাচক হিসেবে দেখছে পশ্চিমারা সম্পর্ক আরও জোরদারের আশাবাদ বিশ্লেষকদের কূটনৈতিক সাফল্য বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় নখালীর সুবর্ণ চরে গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি সহ গ্রেফতার তিন জড়িতদের কেউই ছাড় পাবে না হুঁশিয়ারি ওবায়দুল কাদের এবং সময় সংবাদের ভুয়া ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে অসাধু চক্র প্রকৃত ভেরিফাইড পেজ চিনে নেওয়ার আহ্বান দেখছিলেন শিরোনাম প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান শপথ নিতে যাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুশো আটানব্বই জন সংসদ সদস্য এরই মধ্যে ফলাফলের গেজেট পৌঁছে গেছে সংসদ সচিবালয়ে দুপুরে রাজধানীর আগারগাঁও এর কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সচিব হেলালুদ্দিন আহমদ জানান সংবিধান অনুযায়ী ত্রিশ জানুয়ারির মধ্যে বসবে প্রথম অধিবেশন সদস্য পদ বাঁচাতে শপথ নেওয়ার জন্য নব্বই দিন সময় পাবেন সংসদ সদস্যরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যেই মঙ্গলবার রাতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন বুধবার দুপুরে নির্বাচন ভবনে কমিশন সচিব সাংবাদিকদের জানান শপথ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুধবার গেজেট সংসদ সচিবালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন দুশো আটানব্বইটি আসনের গতকাল গেজেট প্রকাশিত হয়েছে এটা আমরা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছি সকাল এগারোটায় যারা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠান হবে সংবিধান অনুসারে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই শপথ তিরিশ দিনের মধ্যে বসবে প্রথম অধিবেশন আর নব্বই দিনের মধ্যে কেউ শপথ না নিলে তার সংসদ সদস্য পদ হারাতে হবে গেজেট পাবলিকেশনের তিন দিনের মধ্যে যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এরপরে এই তিরিশ দিনের মধ্যে যে নতুন সংসদের বৈঠক হবে এর পরে নব্বই দিনের মধ্যে যদি উনি কোনো শপথ গ্রহণ না করেন বা কোনো প্রকার রেসপন্স না করেন এটা তখন সংসদ সচিব সচিবালয় থেকেই এই পদটি শূন্য ঘোষণা করা হবে এছাড়া চলতি বছরের মার্চেই উপজেলা নির্বাচনের প্রস্তুতি কমিশন নিচ্ছে বলেও জানান ইসি সচিব রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির অবস্থানের বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের কো চেয়ারম্যান জিএম কাদের বুধবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে তিন ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন দলটির নেতারা শপথ গ্রহণের পর মহাজোটের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বাইশটি আসনে জয়পান জাতীয় পার্টির প্রার্থীরা এর মধ্যে একুশটি আসনেই মহাজোটের হয়ে আর একটি আসনে উন্মুক্ত লড়াই করে জয় পায় দলটি মহাজোটের অংশীদার হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি এবার বাইশটি আসন পেয়ে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যাচ্ছে দলটি বিরোধী দলেই থাকছে নাকি সরকারে থাকছে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার সকাল এগারোটায় দলের প্রেসিডিয়াম ও নবনির্বাচিত সংসদ সদস্যরা বৈঠকে বসেন প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ দলের মহাসচিব মশিউর রহমান রাঙা জানান বৃহস্পতিবার শপথ গ্রহণ শেষে দলের পার্লামেন্টারি পার্টির সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে শপথ গ্রহণের পর পার্লামেন্টারি যে পার্টি থাকবে সে পার্টি আগামী কালকেই সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আগামী দিনে আমাদের রাজনীতিটা আমাদের কোন দিকে প্রবাহিত হবে তারপরেই আমরা মহাজনের সঙ্গে বসেও আমরা যেহেতু একসঙ্গেই নির্বাচন করেছি সুতরাং আমরা আবারও একসঙ্গে বসেই সিদ্ধান্তগুলো আমরা নিতে চাই এদিকে প্রেস ব্রিফিং এ দলের কো চেয়ারম্যান জি এম কাদেরও জানান মহাজোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে তার দল প্রায় সবাই মহাজোটের থেকে নির্বাচিত হয়েছে এবং সব সময় আমাদের সঙ্গে আমাদের পাশে আওয়ামী লীগ এবং চৌদ্দ দলের নেতা কর্মীরা আমাদের নেতা কর্মীদের সঙ্গে এক কাঁধে কাজ মিলিয়ে কাজ করেছে আমরা এখনো সেই অবস্থানে আছি শপথের পরে আমরা মহাজোটের সঙ্গে আলাপ আলোচনা করব অবস্থা বিবেচনা করব তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসব একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির ভূমিকা কি হবে বৃহস্পতিবারের শপথ গ্রহণের সে উত্তর বলেও জানান দলের মৌসুম ইসলাম সংবাদ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল জয়ের সাথে সত্তর ও তিয়াত্তর সালের নির্বাচনের তুলনা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বলেছেন এবার মানুষের মধ্যে ভোট দেয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল বুধবার সন্ধ্যায় গণভবনে ব্যবসায়ী ব্যাংকার সহ বিভিন্ন সংগঠন সংস্থার প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এলে তাদের কথা বলেন তিনি একটি সুন্দর দেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন টানা তৃতীয়বার নির্বাচনে জিতে সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে ভোটের পরদিন দিন থেকেই গণভবনে যাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান দেশের ব্যবসায়ী ব্যাংকার সহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেন নির্বাচনে নৌকা মার্কাকে নিরঙ্কুশ সমর্থন দেয় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেছেন দেশের মানুষের আস্থার প্রতিদান দেবেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন একটাই লক্ষ্য আমার সামনে আমার আর নিজের কিচ্ছু চাওয়ার নাই আমি কিছুই চাই না বাংলাদেশের মানুষের ঘর হবে বাংলাদেশের মানুষের তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে তারা রোগের চিকিৎসা পাবে তারা পেট ভরে খাবার খাবে তাদের মানে খাদ্য নিরাপত্তা পুষ্টি সবই তারা পাবে এবং তাদের জীবনটা উন্নত হবে সুন্দর হবে এইটাই চাওয়া যে মানুষের যে বিশ্বাস আস্থা তা এই বিশ্বাসের মর্যাদাটা যেন আমি দিয়ে যেতে পারি এর আগে সকালে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান সাবেক সামরিক বেসামরিক কর্মকর্তা ঊর্ধ্বতন সাবেক আমলা রাজনীতিক ও স্কাউট শিক্ষার্থীরা সবার সহযোগিতায় মাদক দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ বিশ্বের সবাই আমরা মাথা উঁচু করে চলব এই যে দায়িত্বটা পেলাম সকলেরই সহযোগিতা কামনা করি যে দেশটাকে যেন আরো সুন্দরভাবে গড়তে পারি এবং বিজয়ের মাসে আমাদের বিজয় আমরা অর্জন করতে পেরেছি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ হবে এখানে কোনো যুদ্ধ সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতিবাদ এদের কোনো স্থান হবে না বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ি তুলে জাতির পিতার স্বপ্ন আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো একটি সুন্দর দেশ গঠনে আবারও সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ উন্নয়নের পথে এগিয়ে নিয়ে শুভ সময় সংবাদ ঢাকা উন্নয়ন ধারাবাহিকতা ও স্থিতিশীলতার কারণে দেশবাসী নৌকার পক্ষে গণরায় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের নেতারা বুধবার রাজধানীর বঙ্গবন্ধু ভেনেউতে নির্বাচন পরবর্তী চোদ্দ দলের বৈঠকে একথা বলেন তারা বিএনপির পুনর্নির্বাচনের দাবি হাস্যকর মন্তব্য করে দলটি সংসদে যাবে বলেও আশা প্রকাশ করেন তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী চোদ্দ দলের প্রথম সভা বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ সহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এই সময় চোদ্দ দলের অন্যতম নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন নির্বাচনে বিরোধী পক্ষ আবারও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সংগঠিত হচ্ছে এই তিনটা প্রশ্ন মানুষের মধ্যে আপনার জাগ্রত হয়েছিল মানুষ সেভাবেই এগিয়ে গেছে এই নির্বাচনে যারা বিরোধী পক্ষ ছিলেন আজকে যাতে

নির্বাচনকে কেন্দ্র করে একটি অশুভ শক্তি জনমনে আশঙ্কা সৃষ্টির চেষ্টা করছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিএমপি সংসদে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি তারা বলেছিল আমাদের নির্বাচন কবে নির্বাচন করেছে শপথ গ্রহণ কোপেনা বলেছে তো শপথ গ্রহণই ইনশাআল্লাহ করব আমি বিশ্বাস করি তারা পার্লামেন্টে এসে শপথ গ্রহণ করবে এবং ইতিবাচক আলদি লাগবে ইতিবাচক ভূমিকা নেবে পার্লামেন্ট গত 10 বছরে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সামনে এগিয়ে নিতে 14 দল ঐক্যবদ্ধ কাজ করবে জানান দলের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করায় নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে গণরায় অবজ্ঞা করা হবে বুধবার সচিবালয়ে ওবায়দুল কাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শৃংলার সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা জানান এ সময় তিনি আরো বলেন সুবর্ণচরের ধর্ষণের ঘটনায় যারাই জড়িত থাকুক তারা কেউ রক্ষা পাবে না এ সময় হর্ষবর্ধন শৃঙ্লা বলেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জনগণ বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকবে ইন ফুলফিলিং দ্য শেখ মুজিবুর রহমান নির্বাচনে এদেশের বিপুল সংখ্যক জনগণের আওয়ামী লীগের সমর্থন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সহায়ক হবে এছাড়া এ সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল করবে প্রতিবেশী দেশ ভারতের জনগণ এ বিজয়ে ভীষণ খুশি যারা ইলেক্টেড হয়েছে তাদেরকে জনগণ নির্বাচিত করেছে যদি জনগণের রায়কে তারা সম্মান করেন এটি আমরা আশা করি তারা শপথ নেবেন না তাহলে এটা কি জনরায়কে অসম্মান করা নথলি সুবর্ণাচরে ঘটনা অবশ্যই নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ কেউই পার পাবে না সরকার কঠোর অবস্থানে আছে এদিকে নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে রেখে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার কুমিল্লার বরুরা থেকে তাকে গ্রেফতার করা হয় এখন পর্যন্ত এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হলো। বাকি আসামিদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ এদিকে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা পুলিশ জানায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত সোহেল কুমিল্লায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেখানে বুধবার অভিযান চালানো হয় পরে মহেশপুরের একটি ইটভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ পূর্ব বিরোধের জেরে গত রোববার রাতে চরজুবলি এলাকায় বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় একই এলাকার সোহেল মুশারফ সালাউদ্দিন ও তাদের সহযোগীরা এ সময় বাধা দিলে গৃহবধূর স্বামী ও তাকে পিটিয়ে আহত করে পরে স্বামী স্কুল পড়ুয়া মেয়ে ও ছেলেকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যায় তারা স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন ছেলে মেয়ে এখন হিজেন্দি বান্ধি এলেছে আমি ঠান্ড করে আমারে বান্ধি এলেছি গান্ধী আমার ফ্যামিলি রেখেছে কোনো আলামত নষ্ট না হয়ে আমরা দ্রুতদাস হয়ে ভর্তি করে প্রাথমিক পরীক্ষাগুলো সম্পূর্ণ করেছি এই ঘটনায় নয় জনকে আসামি করে সুবর্ণচড় থানায় মামলা করেন গৃহবধূর স্বামীকে স্বামী যারা বলেছে যে এই নয়জন পূর্ব বিরোধের জেদ ধরে এই ঘটনাটি ঘটিয়েছে যেখানে পলিটিক্যাল কালারের চেষ্টা করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু এজাহারে সে বলে এবং আমরা এটা তদন্ত করে দেখছি এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূকে দেখতে গিয়ে ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক যত বড় শক্তিশালী হোক যে কোনো পার্টি তাকে কঠোরতম শাজাব প্রদান করা আইনি আওতা জানা এর আমাদের থাকে মঙ্গলবার রাতে মামলার 3 নাম্বার আসামি স্বপন সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ সময় সংবাদ নোয়াখালী বসবাসের সময় আরো থাকছে অপার সম্ভাবনা সত্ত্বেও কাঙ্ক্ষিত পথে এগোতে পারেনি পর্যটন শিল্প পরিকল্পনার অভাবকে দুঃছেন সংশ্লিষ্টরা আওয়ামী লীগের টানা তৃতীয়বার সরকার গঠনকে ইতিবাচক হিসেবে দেখছে পশ্চিমা দেশ ও সংস্থাগুলো দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এরই মধ্যে বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এ অবস্থায় সামনের দিনগুলোতে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা আর একে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয় এহসানজুলের রিপোর্ট নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশিরা ভোটের পরপরই ঘোষণা দিয়েছিলেন সুষ্ঠু হয়েছে একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষকদের এই তালিকায় ভারত নেপাল কানাডা ও ওআইসির প্রতিনিধিরা থাকলেও অনেকের আগ্রহ ছিল কি বলে পশ্চিমা দেশগুলো ফলাফল ঘোষণার পর একে একে ভারত চীন নেপাল শ্রীলঙ্কা ভুটান সৌদি আরব কাতার ফিলিস্তিনের রাষ্ট্র ও সরকার প্রধানরা অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনের দুই দিন পর এবার সে কাতারে সামিল হয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর এইসব অভিনন্দন বার্তায় মূলত দুটি দিককেই বেশি গুরুত্ব দিচ্ছে পশ্চিমা সংস্থাগুলো দীর্ঘ দশ বছর পর সবার অংশগ্রহণে একটি নির্বাচনের পাশাপাশি বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতির বিষয়টি নজর কারে তাদের মানসিকতার পরিবর্তন তো আর একদিনে হয় নাই আমাদের যে গত কয়েক বছরে তাদের সাথে যে অংশীদারিত্বটা শক্তিশালী হয়ে উঠেছে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ আপনি যে ১৪ সালের ইলেকশনের কথা বলছিলেন সেই সময় সাময়িক একটা ছেদ পড়েছিল সেখান থেকে তো বের হয়ে আসছে দেশগুলোর পক্ষ থেকে যে ইতিবাচকতা যেটা আমরা পেয়েছি এটা আমাদের জন্য উৎসাহব্যঞ্জক এই কারণে যে তারা এই নির্বাচনে জনগণের অংশগ্রহণের যে উৎসাহটা দেখেছে এটার কিন্তু এটাকে তারা সকলেই একটা ভালো এবং ইতিবাচক দিক বলে মনে করেছে ২০১৪ সালের পর সরকারকে অভিনন্দন জানাতে পশ্চিমাদের নানা টালবাহানার পর এবার এত দ্রুত তাদের সাড়া দেয়ার ঘটনাকে সরকারের দশ বছরের চলমান উন্নয়নের প্রতি বিশ্বের স্বীকৃতি হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউ ফ্রম এইড টু ট্রেড আমরা কারোর উপরে নির্ভরশীল নই আমরা এখন বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কূটনীতিতেও সামনের দিনে অর্থনৈতিক কূটনীতি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অর্থাৎ দশ বছরের যে সাকসেস স্টোরি এটা নতুন রিনিউড একটা মানে নতুন করে ম্যান্ডেট নেওয়ার পরে এটা আরও কতদূর যেতে পারে সেই প্রত্যাশার জায়গা থেকেও তারা বাংলাদেশ বাংলাদেশের পাশে সবসময় বন্ধুরাষ্ট্র হিসেবে থাকবেন বিদেশিদের অভিনন্দন সত্ত্বেও বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের প্রতি দেশের মানুষের যে আস্থার প্রতিফলন ঘটেছে নানা গতিশীল টেকসই পরিকল্পনা দিয়ে তা পাকাপোক্ত করতে হবে সরকারকে এহসান জুয়েল সময় সংবাদ ঢাকা এবারের নির্বাচনে উন্নয়ন অগ্রগতি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও অসাম্প্রদায়িক চেতনার জয় হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বুধবার কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের দেয়া সংবর্ধনায় একথা বলেন তিনি প্রথমে শাক্তা ইউনিয়ন ও পরে হজরতপুর ইউনিয়নের দেয়া সংবর্ধনায় অংশ নেন খাদ্যমন্ত্রী এ সময় ঢাকা দুই আসনের অন্তর্ভুক্ত কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে অ্যাডভোকেট কামুল ইসলামকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সংবর্ধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন নির্বাচনে দেশের মানুষ বিএনপি ও তাদের সঙ্গী যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতকে ভরে প্রত্যাখ্যান করেছে এ সময় নেতৃত্বে পরিবর্তন না আনলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন মন্ত্রী এইবার জয়ার সৃষ্টি হয়েছে এবার উৎসাহ উদ্দীপনা গণবিস্ফোরণ ঘটেছে জাতির জনবঙ্গবন্ধুর কন্যা মানুষ ভোট দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধের পক্ষে অসাম্প্রদায়িক বাংলাদেশ করার পক্ষে মানুষ ভোট দিয়েছে উন্নয়নের পক্ষে অগ্রগতির পক্ষে বিএনপির নেতৃত্বের পরিবর্তন আসা উচিত সবাই মনে করে একজন দুর্নীতিবাজ জেলখানায় আরেকজন খুনি আজকে বিদেশে অবস্থান করছেন এই নেতৃত্ব জেটি বিদায় করতে হবে তাহলেই যদি বিএনপি ভবিষ্যতে রাজনীতিতে মাঠে আসতে পারে জাতীয় আন্তঃজাতিিকভাবে তারা আজকে তিক্ত জনবিচ্ছিন্ন দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলীয় কর্মী ও তাদের পরিবারের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव बृहुल কবির রিজভী বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি নির্বাচনের নামে নিষ্ঠুর রসিকতা করে এখন জনপদের পর জনপদে ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের উপর চলছে পৈশাচিক বর্বরতা সকল নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে শতকরা নব্বই ভাগ পোলিং এজেন্টকে প্রশাসনের সহায়তায় কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় মানুষের ভোটে জিতেনি তার দল জিতেছে গায়েবি ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ অতীতে কখনো ক্ষমতায় আসেনি এবারও আওয়ামী লীগের কোনো সদস্য সংসদ সদস্য নির্বাচিত হয়নি সাংগঠনিক গণভিত্তি থাকায় জাতীয় নির্বাচনে ভোটারের উপস্থিতির হার যতবারই বেশি হয়েছে ততবারই গণরায় গেছে আওয়ামী লীগের পক্ষে এমনটাই মনে করেন বিশ্লেষকরা পরিসংখ্যান বলছে সত্তর শতাংশের বেশি ভোট পড়েছে এমন চার নির্বাচনের তিনটিতেই সরকার গঠনের সুযোগ পায় আওয়ামী লীগ বিশেষজ্ঞের মতে নেতৃত্বের প্রতি জনগণের আস্থা আর তরুণদের সমর্থনের প্রভাবে প্রতি নির্বাচনেই বাড়ছে আওয়ামী লীগের ভোট স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনগুলোর পরিসংখ্যানে দেখা যায় আওয়ামী লীগ যে কবার সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে প্রতিবারই ভোট পড়ার হার ছিল অন্য নির্বাচনগুলোর তুলনায় বেশি সত্তর শতাংশের বেশি ভোট পড়েছে এমন চারটি নির্বাচনের তিনটিতেই ক্ষমতায় গেছে আওয়ামী লীগ আর ভোটের হার আশি শতাংশের বেশি থাকা দুটি নির্বাচনেই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি দেশে প্রথমবারের মতো প্রায় পঁচাত্তর শতাংশ ভোট পড়ে উনিশশো সালে সপ্তম সংসদ নির্বাচনে যেখানে গণরায় আসে আওয়ামী লীগের পক্ষে দু সালে নির্বাচনে ভোটের হার ছিল সাতাশি শতাংশ সেবার যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে রায় দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন জনগণ আর দু সালে ভোট পড়ে আশি শতাংশ এবারও নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নির্বাচনী মাঠের এমন চিত্রকে আওয়ামী লীগের জনভিত্তির প্রতিফলন উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান আমলের ঐতিহাসিক দুটি নির্বাচন উনিশশো ও উনিশশো সালে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের ধারাবাহিকতা ভোটারদের ব্যাপক অংশগ্রহণ থাকা পরবর্তী নির্বাচনগুলিতেও প্রতিফলিত হয় সাধারণ মানুষ যখন বেশি করে ভোট দিতে যান ভোট দেন তখন দেখা যায় যে এই ভোটের ফলাফলটা নৌকা প্রতীকের অনুকূলে যায় নৌকা প্রতীকের সাথে বাঙালি জনগোষ্ঠীর সম্পর্ক এটা একেবারে ঔপনিবেশিক পাকিস্তান আমলের থেকে সম্পর্ক তরুণ প্রজন্মের ভোটার যারা যুক্ত হচ্ছেন তারা তাদের যে আস্থা সেটি বেশি পরিমাণে ব্যক্ত করছেন আওয়ামী লীগের সপক্ষে পরিসংখ্যান বলছে প্রতি দলীয়ভাবে ভোটের হার বাড়ছে আওয়ামী লীগের নৌকায় ভোট দিলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে এই যে বিশ্বাস ছিল ঔপনিবেশিক আমলে সেই বিশ্বাস আজকে দু সালে এসে এমন একটা জায়গায় হয়েছে যে নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে যেই সাপোর্ট বেসটা আছে সেটি কিন্তু খুব একটা ইরোড করে যাচ্ছে না বরং ভ্যালু অ্যাডেড হচ্ছে সে অর্থে অর্থাৎ সমর্থকের সংখ্যা বাড়ছে বিশ্লেষকরা বলছেন উজানমুখী গণরায় ধরে রাখতে আগামী দিনগুলোতে গুরুত্ব দিতে হবে জনসন্তুষ্টির ওপর ঢাকা সময় আরো থাকছে নড়াইল থেকে ভবিষ্যতে একাধিক ক্রিকেটার বাংলাদেশ দলে প্রতিনিধিত্ব করবে প্রত্যাশা মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে চলছে প্রশিক্ষণ সাম্প্রতিক সময়ে সময় সংবাদের ভুয়া ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে একটি অসাধু চক্র একাদশ সংসদ নির্বাচনের আগে থেকে শুরু হওয়া এই প্রবণতা পরে আরও বেড়ে গেছে এই চক্রটি ফেসবুকের প্রকৃত ভেরিফাইড পেজের আদলে ভুয়া পেজ তৈরি করে বিভ্রান্ত করছে দর্শকদের সেক্ষেত্রে সময় সংবাদের প্রকৃত ভেরিফাইড পেজ চিনে নেওয়া জরুরি হয়ে পড়েছে কিভাবে প্রকৃত ভেরিফাইড পেজ চিনবেন জানতে দেখুন রিপোর্টটি বাংলাদেশে এই মুহূর্তে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নয় কোটিরও বেশি যার মধ্যে একটি বড় অংশই ব্যবহার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে জনপ্রিয় সাইট ফেসবুক সারাদিনে একবার হলেও নিজের ফেসবুক অ্যাকাউন্টে একবার ঢুমারেন না এমন তরুণ তরুণী আজকাল খুঁজে পাওয়া ভার নতুন প্রজন্মের একটি বড় অংশই সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি ব্যবহার করে থাকেন তথ্য আদান প্রদান বা সংবাদ আদান প্রদানের জন্য তাই খুব দ্রুত সময়ের মধ্যে যে সংবাদ পৌঁছে দিতে এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ফেসবুক আর তাই সাম্প্রতিক সময়ে গুজব ছড়ানোর মাধ্যম হিসেবেও ব্যবহার করা হচ্ছে ফেসবুককে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় টিভির অ্যাক্টিভিটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অন্যান্য প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার মধ্যে ইউটিউবে সময় টিভি বাংলাদেশের এখন বর্তমানে এক নম্বর চ্যানেল পাশাপাশি সময় টিভির ইউটিউব চ্যানেল বাংলাদেশের একমাত্র এ ক্যাটাগরির চ্যানেলও তাই সোশ্যাল মিডিয়ায় সময় টিভির নাম ব্যবহার করলে দ্রুত ভাইরাল হওয়া যায় এজন্য সবার মূল লক্ষ্য থাকে সময় টিভি প্রতিদিন সময় টিভির ওয়েবসাইট ফেসবুক ও ইউটিউব হ্যাক করার জন্য দুই শতাধিক হ্যাকার চেষ্টা চালিয়ে যে কারণে এ নিরাপত্তার জন্য একটি টিমকে সার্বক্ষণিক এ রাখা হচ্ছে সাম্প্রতিককালে সময় টেলিভিশনের ফেসবুক পেজের আদলে ভিন্ন ভুয়া ফেসবুক সাইট তৈরি করে ভুল ও মিথ্যা সংবাদ প্রচার করতে দেখা যায় একটি অসাধু চক্র ফেসবুকে সময় টেলিভিশনের নামে এরকম অসংখ্য ভুয়া পেজ তৈরি করে বিভ্রান্ত করছে সাধারণ মানুষদের সেক্ষেত্রে ফেসবুক থেকে প্রকৃত ভেরিফাইড পেজের খবরই একমাত্র বিশ্বাসযোগ্য ফেসবুক কর্তৃপক্ষ বিভিন্ন যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে প্রকৃত প্রতিষ্ঠানের ফেসবুক পেজকে কে করে থাকে যার চিহ্ন হিসেবে পেজের নামের পাশে নীল রঙের একটি টিক চিহ্ন দেয়া থাকে প্রকৃত ও সত্য খবর পেতে অবশ্যই সাধারণ ব্যবহারকারীদের যে কোনো সংবাদ মাধ্যমের ভেরিফাইড পেজ থেকেই তথ্য সংগ্রহ করতে হবে ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে মাতৃভাষায় হরফ শেখার বইয়ের পাশাপাশি মাতৃভাষায় লেখা বাংলাসহ অন্য বই বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে এতে পুনরায় স্বকীয়তা ফিরতে শুরু করেছে তাদের মাঝে পাশাপাশি গত তিন বছর ধরে চাকমা মারমা ত্রিপুরা ও বম সম্প্রদায়ের শিক্ষার্থীদের নিজ নিজ মাতৃভাষায় লেখা বই দেয়া হচ্ছে ফলে স্কুল থেকে ঝরে পড়ার হার কমে এসেছে খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবান প্রতিনিধির সহায়তায় কমলদের রিপোর্ট দেশের তিন পার্বত্য জেলায় বাঙালিদের পাশাপাশি রয়েছে অন্তত এগারোটি ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস কিন্তু পাঠ্যপুস্তকের ক্ষেত্রে নিজ মাতৃভাষার কোনো বই না থাকায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয় এই অবস্থায় শিক্ষার্থীদের বিনামূল্যে বই সরবরাহের ক্ষেত্রে তিন পার্বত্য জেলার শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার এরই অংশ হিসেবে ২০১৭ সাল থেকে দেওয়া হচ্ছে সীমিত আকারে মাতৃভাষার নানা ধরনের বই এর মধ্যে রাঙ্গামাটির প্রায় সাতচল্লিশ হাজার ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীকে অন্যান্য বইয়ের পাশাপাশি মাতৃভাষা লেখা বইও দেওয়া হয়েছে আমি নতুন বই পেয়েছি আমার অনেক ভালো লাগছে নিজেদের মাতৃভাষা শিখতে পারছে আমাদের মানে বাচ্চাগুলো সেটাই আমাদের গর্ব এ পর্যন্ত সত্তরটি প্রাইমারি স্কুলে মাতৃভাষার বইয়ের কার্যক্রম চালু আছে এবং পর্যায়ক্রমে সব স্কুলে আশা করি আমরা চালু করতে সক্ষম হব রাঙ্গামাটির মতো বান্দরবন ও খাগড়াচড়ির জেলার শিক্ষার্থীদের মধ্যে বই উৎসবে দেওয়া হয়েছে মাতৃভাষার বই প্রতি বছরের চাইতে এ বছরে আরও একটু তাদের মনে উৎসাহ হয় যে নতুন বই পেয়ে তারা নতুন ভাবে স্কুলে যাবে মূলত এগারোটি সম্প্রদায়ের মধ্যে প্রথম পর্যায়ে চাকমা মারমা ত্রিপুরা এবং বম সম্পদের শিক্ষার্থীদের জন্য মাতৃভাষায় বইয়ের ব্যবস্থা করা হয়েছে ফলে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যাও কমেছে সংরক্ষণের জন্য বর্তমান সরকারের আমলে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থী চাকমা মারমা এবং ত্রিপুরা ভাষায় প্রণীত তাদের শশ ভাষায় প্রণীত বই দু হাজার সাল থেকে বিতরণ শুরু হয়েছে বান্দরবনের চারশো বত্রিশটি প্রাথমিক ও চৌষট্টি মাধ্যমিক রাঙ্গামারিতে সাতশো তিনটি প্রাথমিক ও একশো একত্রিশটি মাধ্যমিক এবং খাগড়াছড়িতে সাতশো ছয়টি প্রাথমিক ও দুশো পঁচাত্তরটি মাধ্যমিক স্কুল রয়েছে পার্বত্য জেলায় মোট শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখের বেশি কমল সমসংবাদ চট্টগ্রাম নির্বাচন পরবর্তী পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুক্রবারের মধ্যে নির্বাচনী প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন মেয়র সাইদ খোকন বুধবার সকালে রাজধানীর সরিটোলায় এ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন নির্বাচনী প্রচারণার জন্য পোস্টার ব্যানার ফেস্টুন সংশ্লিষ্ট প্রার্থীদের সরিয়ে ফেলার অনুরোধ জানান দক্ষিণ সিটি মেয়র নগরীর জন্য দক্ষিণ সব সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন সার্ভিসের সেবা নিয়ে কাজ শুরু করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা তবে গ্রাহকরা পূর্ণাঙ্গ সেবা পাবেন ফেব্রুয়ারি থেকে এর মাধ্যমে ব্যবসা শুরুর অনুমোদন এবং ব্যাংক ঋণ পাওয়ার মতো জটিল সমস্যা সমাধান হবে বলে মনে করেন বাংলাদেশ অঞ্চল বেজা রিপোর্ট দেশের জন্য বড় অভিশাপ বেকারত্ব আর কর্মসংস্থানই পারে এই অভিশাপ থেকে মুক্তি দিতে বিশ্বব্যাংকের পরিসংখ্যান বলছে সহজে ব্যবসা সূচকে কিছুটা উন্নতি হলেও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এশিয়ার মধ্যে ভালো অবস্থানে নেই বাংলাদেশ তাদের তথ্য এখানে ব্যবসা শুরুর অনুমতি নিতে সময় লাগে বিশ দিন নির্মাণ অনুমোদন ২৭৩ দিন আর বিদ্যুৎ সংযোগ পেতে সময় লাগে একশো পঞ্চাশ দিন সহজে ব্যবসা শুরু করার দশটি সেবা প্রাপ্তির সময় নিয়ে বিশ্ব ব্যাংকের করা প্রতিবেদনে দু সালে বাংলাদেশ একশো তম হলেও পরবর্তী সময়ে তা পিছিয়ে যায় তবে গত বছরের তুলনায় এক ধাপ এগিয়ে একশো ছিয়াত্তরতম অবস্থানে উঠে আসে বাংলাদেশ ইলেকট্রিসিটির জন্য যেতে হবে এরপর গ্যাস লাইনের জন্য যেতে হবে এরপরে ট্যাক্সের পেপার তৈরি করতে হবে এটা যদি ওয়ান স্টপ সলিউশনের ভিতর দিয়ে আমাদেরকে করে দেয় তো কতটা খরচ কমে যাচ্ছে আপনি এবার হিসাব করেন সরকারি সার্ভিস নিতে যাচ্ছেন এত একদম বেসিক লেভেলে সেখানে কিন্তু আমরা বাধা পাচ্ছি সেটা পোর্ট হতে পারে নর্মাল লাইসেন্সের ব্যাপারে এখানে কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে কম সময়ে ব্যবসা শুরু করতে এক জায়গায় সব ধরনের সেবা দিতে শিগগিরই ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিডা এন্ড বেজা তারা খুব বড় ধরনের স্কোপ তৈরি করেছে যাতে অন্যান্য যে সংস্থাগুলো সেবা দেয় তাদেরকেও এক ধরনের জবাবদিতার ভিতরে আনা হচ্ছে স্টার্ট আপ থেকে ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়া পর্যন্ত যে কোনো ইন্ডাস্ট্রির সহজভাবে প্রদানের জন্য মূলত পূর্ণাঙ্গ একটা ওয়েসএস সেন্টার আমরা করছি সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তার কোনো অবহেলা দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের জোনের ভিতরে যারা আছে তাদের জন্য শুধু না বাইরে যারা ব্যবসা করছেন এবং সেইখানেই তো মেজরিটি তাদের জন্য সারা দেশে জেলা ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিসের সুযোগ সুবিধা থাকা উচিত ব্যবসায় অর্থ ব্যয় কমাতে জ্বালানি সংযোগ অবকাঠামো উন্নয়ন এবং যে কোনো চুক্তি বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পরামর্শ এই অর্থনীতিবিদের ব্যবসা যাতে টিকিয়ে রাখতে মামুন আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি কক্সবাজারের পর্যটন শিল্প প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব ও পরিকল্পনা না থাকাকে দুষছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দাবি পর্যটন শিল্প এগিয়ে নিতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তথ্য মোহাম্মদ ছবি রিপোর্ট বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পাহাড় দীর্ঘ মেরিন ড্রাইভ সবুজের সমারোহ প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ও বিহার পর্যটনের সব কিছুই আছে পর্যটন অঞ্চল কক্সবাজারে আর এ কারণেই প্রতি বছর পনেরো লাখের অধিক পর্যটক ছুটে আসেন এখানে পর্যটকরা আসলেও এখানে গড়ে ওঠেনি সুযোগ সুবিধা পর্যটকরা বলছেন অপার সম্ভাবনার পরও ঠিক মতো এগুচ্ছে না পর্যটন খাত রাস্তাঘাটটা অনেক সুন্দর হওয়া দরকার এই যে ভাঙাচোরা রাস্তা এটা আসলে কেউ পছন্দ করবে না সাথে পরিবেশটা আসলে সুন্দর হওয়া দরকার উৎসমুখর পরিবেশে যাতে তারা বেড়াতে পারে সেই ধরনের অ্যামিউজমেন্ট কিন্তু কক্সবাজারে দরকার একটা এক্সক্লুসিভ জোন আমরা চাচ্ছি এগুলো থাকলে আমাদের পর্যটন নগরীর জন্য ভালো হতো ব্যবসায়ী নেতাদের মতে সমন্বয়হীনতার কারণে পর্যটন শিল্প পরিকল্পিতভাবে এগোতে পারছে না কক্সবাজারের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যদি আরো একটু নান্দনিক এবং সুন্দর করে দ্রুত গতিতে যদি আমরা কাজটা শেষ করতে পারি এবং রেল যদি খুব দ্রুত গতিতে শেষ করতে পারি আমি মনে করি এই কক্সবাজার দিয়েই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স করে তোলা সম্ভব সবাইকে যদি সমন্বয় করা যায় তাহলে আমার মনে হয় এটা অচিরেই পৃথিবীর বুকে একটি সমৃদ্ধশালী এবং আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে নিজেকে প্রকাশ করবে তবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দাবি কক্সবাজারের পর্যটনকে এগিয়ে নিতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে সিঙ্গাপুরের আদলে হোক বিশ্বে আধুনিক যে পর্যটন নগরীগুলো আছে সেগুলোর আদলে হোক সেই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমি করেছি কক্সবাজারের একটা পরিবর্তন আসবে বলে আমি আশা করি পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছে সাড়ে চার শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউস প্রতিদিন রাত্রি যাপন করতে পারেন দেড় লাখের অধিক পর্যটক সময় সংবাদ কক্সবাজার কি নেই সিলেট অঞ্চলে সবুজের নৈসর্গিক দৃশ্য পাহাড়ি ঝর্ণা সোয়াম ফরেস্ট চা বাগান সব মিলে মানুষের বিশ্বাসের ভরসা স্থল দরগা কিন্তু তারপরও দিন দিন পিছিয়ে যাচ্ছে সিলেটের পর্যটন খাত অনুন্নত যোগাযোগ ব্যবস্থা হয়রানি ও পর্যটন কেন্দ্রের কাছাকাছি পর্যাপ্ত সুযোগ না থাকায় কারণ বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা রিপোর্ট ছিলেন সিং সবুজ পাহাড় নদী আর নুড়িপাথর সমৃদ্ধ সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং এখানকার মহাসড়কে চলাচলে স্থানীয়দের যেখানে নাভিশ্বাস অবস্থা সেখানে পর্যটকদের যাতায়াত অনেকটাই দুর্বিশহ এ সড়কের জয়ন্তাপুর থেকে জাফলং পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক একেবারেই চলাচলের অনুপযোগী এ তো গেল সড়কের ভোগান্তি পর্যটন কেন্দ্রে যেতে শুরুতেই হয়রানিতে পড়তে হয় গাড়ি চালকদের কাছে চার থেকে পাঁচ হাজার টাকার কমে যাওয়া যায় না কোথাও বিস্তাকান্তি রাতারগুলে গিয়ে মাঝিদের দৌরাত্মে অসহায় হয়ে পড়েন পর্যটকরা একটা ট্যাক্সি নিলে দেখা যাচ্ছে যে সারাদিন ওই ট্যাক্সিতে ঘুরলে তাকে চার থেকে পাঁচ হাজার টাকা দিতে হয় এরপরে নিরাপত্তার বিষয়টা আছে অনেক টুরিস্ট প্লেস আমাদের সিলেটে আছে যেগুলোতে গেলে চিন্তাইয়ের বয় আছে এখানে ট্রান্সপোর্টেশনেরও ব্যাপার আছে এবং যে জায়গায় থাকবে পর্যটকরা আসে সেটারও একটু সমস্যা আছে সিলেট অঞ্চলে প্রতি বছর পঞ্চাশ লাখের বেশি মানুষ আসেন জানিয়ে হোটেল ব্যবসায়ীরা বলেন বর্তমানে তা কমেছে এর পেছনে সুযোগের অভাবকেই দায়ী করেন তারা যারা পর্যটকরা আসেন এখানে থেকে দর্শনের স্থান পর্যটন স্থান দেখে আবার কিন্তু শহরে ঘুরে আসতে হয় এতে যাতায়াতের যে সময়টুকু এইটাকে যদি বাঁচানো যেত তাহলে যারা পর্যটন সেই পর্যটন স্থানে থেকে সেটাকে এনজয় করার যথেষ্ট সুযোগ থাকত অবশ্য সুখবর দিল সড়ক বিভাগ জানিয়েছে সাড়ে ছয়শ কোটি টাকা ব্যয়ে ভোলাগঞ্জ সড়কের কাজ শেষের দিকে আর প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে জাফলং সড়কের কাজও চলমান প্রত্যেক রাস্তায় কাজ শুরু হয়ে গেছে এবং অত্যন্ত জুড়ে শুরু আমরা তো গুরুত্বের সঙ্গে কাজটা নিয়েছি এবং আগামী এক বছরের মধ্যে কিন্তু আমরা বপলব একটা পর্যটন হবে সিলেটে হোটেল ভাড়াও আকাশ ছোঁয়া তার উপর পর্যটন কেন্দ্রের পাশে নেই থাকার ব্যবস্থা আব্দুল আহাদ সময় সংবাদ সিলেট এবার প্রবাসের খবর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দায়

শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন খবর ভবিষ্যতে নড়াইল থেকে একাধিক খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করবেন এমনটাই স্বপ্ন দেখেন মাশরাফি বিন মর্তজা আর জন্যই নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে চলছে প্রশিক্ষণ চূড়ান্তভাবে বাছাই করা পঁচিশ ক্রিকেটারদের মাঝে দারুণ প্রতিভা দেখছেন কোচ তুহিন নড়াইল থেকে ফিরে আলমামুনের ক্যামেরায় বিস্তারিত থাকছে হুমায়ুন কবিরোজের রিপোর্টে সত্যিকার অর্থে মাশরাফি বাংলাদেশের পেস এ এক বিস্ময় সৃষ্টি নরেলে অনেক প্রতিভাবান ক্রিকেটার থাকা সত্ত্বেও নানা জটিলতায় ক্রিকেটার উঠে আসতে পারছে না জাতীয় পর্যায়ে এবার সেই বাধার দেয়াল ভাঙতে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নরেলের তিন উপজেলা থেকে কয়েক হাজার ক্রিকেটার বাছাই করে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে পঁচিশ জন কিশোরকে যাদের নিয়ে আগামী স্বপ্ন মাশশাফির যারা প্র্যাকটিস করছে তারা একটা ডিসিপ্লিনের ভেতর তাদের দুইটা কোচ আছে সেভাবে প্র্যাকটিস করছে এবং তারা এভাবে কন্টিনিউ করবে নেক্সট থ্রি থ্রি ইয়ার্স এখান থেকে একটা ম্যাসিভ আমরা একটা রেজাল্ট পাবো আশা করি এই পঁচিশ জন ক্রিকেটারের প্রশিক্ষণের দায়িত্বে আছেন কোচ তুহিন যিনি বিসিবির অধীনে ক্রিকেটার গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন লম্বা সময় দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের থেকে যাতে আমাদের এই খেলোয়াড়রা বিভিন্ন এজ গ্রুপ এবং ঢাকা লেভেলের বিভিন্ন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যাতে আমাদের এই প্লেয়ারগুলো যেতে পারে সেই পরিকল্পনা আমাদের চেয়ারম্যানের আছে প্রাথমিকভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তিন বছর চলবে নয়েল এক্সপ্রেস ফাউন্ডেশনের এই ক্রিকেট প্রশিক্ষণ বিশ্ব ক্রিকেটে লেগ স্পিনারদের দাপট কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ দলের জন্য একটা ভালো মানের লেগ স্পিনারও খুঁজে পাওয়া যায়নি বিশ্বকাপ স্কোয়াডে মার্শাফির আশা ছিল অন্তত একজন লেগ স্পিনার তিনি পাননি তাই এই আক্ষেপটা চাপা রেখে নড়াইল থেকেই আগামীতে বিশ্বমানের স্পিনার তৈরি করতে চান বাংলাদেশ ক্রিকেটের জন্য হুমায়ুন কবির রোজ সময় সংবাদ নরাইল নতুন বছরে ঘরোয়া ক্রিকেটের দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স নীতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী দুই তিন বছরের মধ্যেই আম্পায়ারিং বিতর্ক সহ ঘরোয়া ক্রিকেটের সব দুর্নীতি নির্মূল সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রিত্ব নিয়ে ভাবছেন না তিনি তবে ক্রীড়া সংশ্লিষ্ট কারও কাছেই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত বলে মত তার দরবারে দিন দিন এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট কিন্তু ঘরোয়া ক্রিকেটের অবস্থাটা ঠিক তার বিপরীত খেলার মান নিয়ে প্রশ্ন তো আছেই আম্পায়ারিং এ বিতর্ক কলুষিত করছে খেলাটিকে পাতানো ম্যাচের কালো থাবা থেকে এখনো বের হতে পারেনি প্রথম থেকে তৃতীয় বিভাগ ক্রিকেট মাঝে মধ্যে দু একটি ক্লাব ক্রিকেটার ও কর্তাকে শাস্তি দিলেও থামেনি তাদের দৌরাত্ম তাই এবার হার্ডলাইনে ক্রিকেট বোর্ড নতুন বছরের বোর্ড প্রধানের হুঁশিয়ারি দুর্নীতি করা কাউকেই ছাড় দেয়া হবে না এখানে যারা আছে বোর্ডে তারা সকলে কোনো না কোনো ক্লাব থেকে আসছে তো ন্যাচারালি ওদের একটা ইনফ্লুয়েন্স তো থাকি কিন্তু আমি যদি অটল থাকি যেন আম্পায়ারিং একেবারে তবে সুষ্ঠ তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে দুর্নীতি অনেক জায়গায় থাকে একটা একটা করে আপনাকে আসতে হবে আপনি কিন্তু একবারে সবাইকে ঠিক করতে পারবেন না ইম্প্রুভমেন্ট হচ্ছে নিচের লেভেলও হবে বাট ইট উইল টেক এনআ টু থ্রি ইয়ার্স টাইম বাট এইটুক বলতে পারি যে যদি আর তিন বছর থাকি এই ক্রিকেটের সাথে এটার একদম শেষ পর্যন্ত দেখে নিব দু সালে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে বিবেচিত নাজবুল হাসান পাপন গুঞ্জন আছে নতুন সরকারের মন্ত্রিসভাতে অন্তর্ভুক্ত হতে পারেন তিনবারের সংসদ সদস্য পাপন তবে বর্তমান অবস্থানেই সন্তুষ্ট বিসিবি প্রধান দিলেন ক্রীড়ামন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে পরামর্শ আমার এখন যেটা আছে এটা নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড এবং আমি মনে এটা আমি ভালোভাবে করতে পারব ওটা হলে আবার আমার সমস্ত কিছু অলট পালট হওয়ার একটা সম্ভাবনা আছে যদি স্পোর্টস এর সাথে রিলেটেড বা যারা নাকি খেলাটা জানে বা বোঝে তাদের হয়। ক্রিকেট যোদ্ধা মাশরাফি রাজনীতিতে করেছেন শুভ সূচনা চারিদিকে নরাইল এক্সপ্রেসের জয় জয়কার তাতে মুগ্ধ বিসিবি প্রধান যা করেছে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য দ্যাট শুড বি যতদিন ও খেলবে আমরা চাই ও খেলতে পারে ও খেলুক এবং ওর সর্বস্ব দিয়ে চেষ্টা করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন পারফরমেন্স কি হবে এটা জানি না কিন্তু ও যে চেষ্টা করবে এটাতে কোনো সন্দেহ নেই দু সালে বিশ্বকাপ সহ দেশের বাইরে অনেক খেলা আছে টাইকারদের তাই বছরটা বেশ কঠিন হবে বলে মনে করেন বিসিবি প্রধান সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ বৃহস্পতিবার মহাজোটের সঙ্গে আলোচনা করে সংসদে অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত জাতীয় পার্টির উন্নয়ন ও স্থিতিশীলতার কারণে দেশবাসী নৌকার পক্ষে গণরায় দিয়েছে মন্তব্য চোদ্দ দলের বিএনপি সংসদে যোগ দেবে বলে আশাবাদ আবারও আওয়ামী লীগের সরকার গঠন ইতিবাচক হিসেবে দেখছে পশ্চিমারা সম্পর্ক আরও জোরদারের আশাবাদ বিশ্লেষকদের কূটনৈতিক সাফল্য বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর সুবর্ণচরিক গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি সহ গ্রেফতার তিন জড়িতদের কেউই ছাড় পাবে না হুঁশিয়ারি ওবায়দুল কাদের এবং সময় সংবাদের ভুয়া ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে অসাধু চক্র প্রকৃত ভেরিফাইড পেজ আহ্বান এই ছিল প্রবাসী চিনে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ এছাড়া এত খাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন বিএন লিখে পাঠিয়ে দিন ওয়ান সিক্স টু নম্বরের সঙ্গে থাকুন